নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বারোটি রাশির বারোই ভাদ্র অর্থাৎ উনত্রিশে আগস্ট আজ শনিবার কী হতে চলেছে সে সম্পর্কে ভিডিও আলোচনা করব তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন বারোই রাটি রাশিফল এবার আপনারা জেনে নিন প্রথমে পঞ্জিকা মতে বারোই ভাদ্র সাত উনত্রিশে আগস্ট শনিবার সূর্যোদয় পাঁচটা একুশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা সাতান্ন মিনিটে একাদশী দিবা নটা পঞ্চাশ পূর্বসারা নক্ষত্র দিবা তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ সন্ধ্যা ছটা তিন বৃষ্টিকরণ দিবা নটা পঞ্চাশ গতে বপকরণ রাত্রি নটা সাতাশ গতে বালকরণ কালবেলা দিই ছটা পঞ্চান্ন মধ্যে ও একটা তেরো গতে দুটা আটচল্লিশের মধ্যে ও চারটে বাইশ গতে পাঁচটা সাতান্নের মধ্যে কাল রাত্রি ন সাতটা বাইশের মধ্যে ও তিনটে পঞ্চান্ন ঘটে পাঁচটা একুশের মধ্যে এবার আসুন জেনে নিই উনত্রিশে আগস্ট শনিবার গোহের কন্ডিশন মেসে থাকবে মঙ্গল বিষও ফাঁকা মিথুনে শুক্র এবং রাহু থাকবে কর্কট ফাঁকা কন্যায় রবি এবং বুধ কন্যা পাকা তুলা পাকা বৃশ্চিক পাকা ধনুতে চন্দ্র বৃহস্পতি কেতু এবং মকরে যথারীতি শনি অবস্থান করবে অন্যান্য ঘর ও হয়ে অন্যান্য ঘর ফাঁকা এবার আসুন আমরা জেনে নিই রাশি ফল অর্থাৎ বারোটি রাশি প্রথমে আমি আসছি মেষ রাশি মেষ রাশি অর্থ আকস্মিক অস্ত যোগাযোগ বিকালের দিকে পাওনা আদায় হবে কর্মের কর্ম কর্মের বাধা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে বিদ্যা বিদ্যায় হতাশজনক রেজাল্ট তবে বিকালের পর শুভ সন্তান সন্তানের মনোযোগ বৃদ্ধি পাবে সম্পর্কের উন্নতি শরীর শরীর বিষয়ে চিন্তার কিছু নেই তবে ঠান্ডা লাগার ঠান্ডা লাগতে পারে ঠান্ডার ব্যাপারে আপনারা সাবধানে থাকবেন প্রেম বিবাহ প্রেমে আনন্দ এবং ভ্রমণ ঘটবে প্রেমে বিবাহ বিষয়ে শুভ মেষরাশির পরে যার আমরা আসছি বিশ্বরাশি বিষরাশি অর্থ অতিরিক্ত ব্যয় বৃদ্ধি মানসিক অশান্তি সৃষ্টি করবে কর্ম কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে ও আনন্দদায়ক হবে কনসি বিদ্যা বিদ্যায় শুভজনক রেজাল্ট আসবে তবে বাধা থাকবে প্রেম প্রেমে ছলনার সম্ভাবনা তাই বুঝে শুনে চলুন শরীর মাথায় চোখে নানা ধরনের গোলমাল শরীর ভোগাবে বিশ্বরাশিদের সন্তান সন্তান মুখ উজ্জ্বল করবে ও ব্যবহার ভালো থাকবে সন্তান এরপরে আমি আসছি মিথুন রাশি মিথুন রাশি চিন্তায় দিন কেটে যাবে কারোর সহিত ঝগড়া কর্ম কর্মক্ষেত্রে গোলযোগ ও অস্থিরতা চলবে মিথুন রাশির বিদ্যায় বিদ্যার শুভযোগাযোগ কিন্তু নতুন কিছু হবে না প্রেম প্রেমে বাঁধা চলবে তবে নতুন কিছু খবর আসবে মিথুন রাশিদের শরীর শরীর ধীরে ধীরে ভালো হবে তবে সাবধানে থাকবেন মিথুন রাশিরা এখন ধাইয়া যাচ্ছে সন্তান সন্তানের কর্মোন্নতি চলবে এবং মানসিক শান্তি এরপরে আমি যে রাশি সম্বন্ধে আসি যে কর্কট রাশি কর্কট রাশি অর্থ হতাশা আবার কিছু নেই শুভ সময় আসছে বিকালে অর্থালাভ কর্ম কর্মের হতাশা চলে যাবে একাধিক নতুন যোগাযোগ বিদ্যা বিদ্যায় সবথেকে ভালো সময় শুভ সময় বিদ্যা এবং যোগাযোগ বৃদ্ধি পাবে বিদ্যার ক্ষেত্রে সন্তান সন্তানের আচরণ ভালো লাগবে না মানসিক অস্ত্রতা বৃদ্ধি পাবে সনাতনের আচরণের জন্য শরীর শরীর বিষয়ে সাবধান মাথা বুক পা এ আঘাত লাগতে পারে করদের প্রেম ও বিবাহ প্রেমে অবশ্যই আসবে তবে বুঝে শুনে চলুন এবার মিথুন রাশি মিথুন রাশির এই সিংহ রাশি সরি সিংহ রাশির অর্থের খবর এলে এলো তবে তা সাফল্য আসবে না অর্থের খবর আসবে কিন্তু সাফল্য আসবে না কর্মে কর্মের একঘ্যামী মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে নতুন কর্ম পরিকল্পনা করবেন বিদ্যায় বিদ্যা বাঁধা থাকলেও এগিয়ে চলার এগিয়ে চলাই এগিয়ে এগিয়ে চলাই ভালো বিদ্যায় সন্তান সন্তানের মান সম্মান বৃদ্ধি মানসিক উৎসাহ দেবে আপনাকে শরীর শরীর কিছুটা ভোগাবে গ্যাস অম্বল সর্দি থেকে সাবধান প্রেম প্রেমে অশান্তি ও ভুল বোঝাবুঝি যোগ রয়েছে সিংহ রাশির এরপরে কন্যা রাশি অর্থ চোখের নিমেষে অর্থ লাভ অর্থ সাফল্য বজায় থাকবে কন্যা দে কন্যা রাশি জাতক জাতিকাদের কর্ম কর্মোন্নতি মনকে প্রফুল্ল দেবে মান সম্মান বাড়াবে বিদ্যা বিদ্যায় সাফল্য বজায় থাকবে সম্মান বৃদ্ধি পাবে সন্তান সন্তানের আচরণ ভালো লাগবে না সন্তান ভোগাবে শরীর বিকালের পর শরীর কিছুটা ভালো হবে প্রেম বিবাহ প্রেমে আপনি প্রেমে আপত্তি করা উচিত হবে না বিবাহ বিষয় শুভ কন্যার পর আমি যে রাশি নিয়ে আলোচনা যে তুলা হচ্ছে তুলা রাশি অর্থ চিন্তা বেশি না করাই ভালো মনকে চাপমুক্ত চাপমুক্ত রাখুন কর্ম কর্মের অগ্রগতি ধাক্কা খাবে কর্মের শত্রুতা বিষয়ে সাবধান বিদ্যা বিদ্যায় আশাতীত সাফল্য আসবে না সন্তান সন্তান নিজের চিন্তাভাবনায় চলবে অশান্ত থাকবে সন্তান প্রেম প্রেমে নতুন অভিজ্ঞতা লাভ ও যোগাযোগ শরীর শরীরে শরীরে সাথ দেবে না ঠান্ডা উচ্চ রক্তচাপ যাদের আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন তাদের কষ্ট আছে এই বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের বিশ্চিক বৃষ্টিকদের অর্থ আসবে তবে মানসিক শান্তি পাবেন না কর্মক্ষেত্রে সাফল্য লাভ সম্মান বৃদ্ধি পাবে বিদ্যা বিদ্যায় সাফল্য আসবে ও মনোযোগ বৃদ্ধি পাবে সন্তান সন্তানের সঙ্গে মনের মিল থাকবে এবং অগ্রগতি শরীর শরীর কষ্ট ভোগাবে বিশেষ করে ঠান্ডা ও পেট প্রেম প্রেম করার শুভ সময় তবে সাবধানে পা ফালায় ভালো বিশ্বিক রাশিতে ধনু ধনু যতটা চাইছেন সেই অনুপাতে টাকা পাবেন না কর্ম কর্মজীবনে একাধিক পদক্ষেপ প্রশংসনীয় হবে বা প্রশংসা প্রাপ্ত হবেন বিদ্যায় বিদ্যায় শুভজনক দিন সাফল্য ও প্রশংসা কপালে জুটতে পারে সন্তান সন্তানের ব্যবহারে ক্রমশ উগ্রতা হবে মানসিক কষ্ট বৃদ্ধি পাবে শরীর শরীর ভালো যাবে না পা পেট মাথা ভোগাবে প্রেম বিবাহ প্রেমে ঝগড়ার সম্ভাবনা তাই বুঝে চলুন ধনুর পর এবার আমরা চলে আসছি যে রাশি সেটি হচ্ছে অবশ্যই মকর রাশি মকর রাশি অর্থপ্রাপ্তিতে বাঁধার যোগ চিন্তা থাকবে কর্ম কর্মচিন্তায় মন ব্যতিব্যস্ত থাকবে কর্মে অগ্রগতি বিদ্যায় বিদ্যায় সাফল্য বজায় থাকবে মর্যাদা বৃদ্ধি সন্তান সন্তান মুখ রাখবে ও ভালো আচরণ করবে শরীর শরীর ভালো যাবে না যারা রক্তচাপে ভোগেন তাদের ক্ষেত্রে খুব সাবধান প্রেম বিবাহ প্রেমে একটু অদ্ভুত ব্যবহার লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশি আর্থিক কষ্ট মনকে চাপে থাকবে শুভ চাপে থাকবে আর্থিক কষ্ট মনকে চাপে রাখবে তবে শুভ দিন বলা যায় কর্ম কর্ম সাফল্য আশা আশাজনক নহে বিদ্যা বিদ্যায় বাঁধা এলো এগিয়ে চলুন সন্তান সন্তানের পদক্ষেপ মনকে ব্যতিব্যস্ত রাখবে শরীর শরীর ভালো থাকবে খাদ্যর ব্যাপারে সাবধান বেশি পরিমাণে ভোজন করবেন না কুম্ভ রাশিরা প্রেম প্রেম আসবে তবে গ্রহণ করা ভালো মিন মিন টাকা অনায়াসে আসবে চিন্তার কারণ নেই কর্ম সাফল্য চলবে কর্মের মধ্যে সম্মান বিদ্যা বিদ্যায় অগ্রতি বজায় থাকবে সন্তানের ব্যবহার চিন্তায় রাখবে শরীর ভালো যাবে না একাধিক রোগ আসবে প্রেমে কষ্ট ও বিষয় শুভ সুতরাং আজকের ভিডিও আমি বারোটি আর রাশিফল প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে তাহলে আরও 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 বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তাতে চারাও তারা রাশিফল জানতে পারে আজকে অর্থাৎ শনিবার তাই আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন আচ্ছা এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ